একটা বাজে বেড়াইন মানুষের কিন্তু কোনো বিচ্ছেদ নাই, তারা শত কষ্ট বুকে নিয়াও ময়মনসিংহ সুতিয়াখালী থেকে আমাদের ময়মনসিংহ থেকে আসছে। আমি কাশীগঞ্জের মানুষ, আমার ভাই 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন, ওনার প্রতি সালাম নিবেদন করি, তার সঙ্গে আপনাদের সকলের প্রতি ভক্তি রাখি, কারণ এত সুন্দর পরিবেশে গত বছরের সাথে এইবার আরো ভালো লাগতেছে। হ্যাঁ, কারণ আমি আশা করি আমার মতো না, আমার সাথে আরো ভালো ভালো শিল্পী যখন আপনাদের কাছে আসবে, আপনারা ঠিক এই পরিবেশটা দিলেই শিল্পীদের গান গাওয়া সার্থক হবে এবং মন থেকে গাইতে পারবে। তো পুরুষ মানুষের কোনো বিচ্ছেদ নাই, কারণ হলো পুরুষ মানুষের একটা গুণ হলো ধৈর্য গুণ। 6টা গুণের ভিতরে পুরুষ মানুষের একটা গুণ হইল ধৈর্য গুণ। এই ধৈর্য গুণটা পুরুষ মানুষের ভিতরে আছে, শত কষ্ট বুকে নিয়াও সারা দিন কাজ করতেছে মাঠে, শত কষ্ট বুকে নিয়াও সারা দিন সংসারের জন্য চিন্তা করে। একটা নারী দেখেন ঠিকমতো ফিট না দিনে এটা সংসার ভালায় তুইয়া বাবার বাড়ি যাইব গা, সংসার ভাইসে থাক। আবার একটা পুরুষ কিন্তু বাড়ি চাইরা যায় না, আমার বাড়ি আমার ঘর আমি গেলে গুলারে তো নষ্ট হয়ে যাবো কয়েকদিন, এত কষ্ট করে অর্জন করছি আর বেড়ে থাকলাম না। হ্যাঁ, কয়েকটা ভাতলা হুতলা বাড়ি দিলে জায়গা, হ্যাঁ, কারণ এডির এত দর্জ নাই, তার একটা দর্জ আছে বুক পাঠে মুখ ফুটে না, এটা আবার তারা আছে। তো একটা হবু হবু বিচ্ছেদ, হ্যাঁ কইতাম আমি হবু হবু এর কেমনে হবু হবু বিচ্ছেদ মানে এক ওয়াজি বেড়ায় ওয়াজ করতেছে কয় শোনো বাবারে তোমরা যারা বিয়া করছো তারা দাঁড়ায় যাও, যারা বিয়া করো নাই তারা বইসা থাকো। এখন এই সবার মধ্যে না বিয়া করার মানুষও তো যায় আবার আব্বেদ যায় না, এখন যারা বিয়া করছে তারা দাঁড়াইছে, আর যারা বিয়া করছে না তারা বইসা আছে। আর এক লোক করছে কি, এরা দাঁড়াইছেও না বইসেও না, এইবার গুজা হইছে। হন হুজুর কয় যারা দাঁড়াইছেন তারা বসেন, যারা বসে আছেন তারা বসে থাকেন, আর এই লোকটা আপনার কাছে প্রশ্ন, যারা বিয়া করছে তারা দাঁড়াইছে, যারা বিয়া করে নাই তারা বইসা রইছে, আপনি যে দাঁড়াইলেন না বসলেন না গুজা হয়ে রইলেন, এটার মানে কি? হে খুব বিটলা মানুষ, হে ওয়াজের সুরে কয় ও হুজুর যারা বিয়া করছে তারা দাঁড়াইছে, যারা বিয়া করে নাই তারা বৈশা রইছে, আমি গুজা হয়ে রইছি আর মানে হইল গতকালকে আমার দেখতে আইছে আমি বিয়া করি নাই, বিয়া করবাম, আমার বিয়ার গপ চলতেছে, দিচ্ছে দইব হইব মাত্র, কারণ কেন হলো দেখারে তোমারে দেখলা কেন হলো মোবাইল টিপনা সাধক হইতে হইব, শিল্পী লগে গেলে সারা জীবন গান বাজাইলেই তো না। হ্যাঁ আমি বারবার বলতেছি এই মানুষগুলো শোনানো যায় না, আমার গুলো মোবাইল টিপে না, হ্যাঁ এই বেড়া টাচ মোবাইল নাই আসতে এর মাজার হইতো না, আমরা গান গাইম কই গিয়া একটা যন্ত্রিকের মাজার হইলে তার নামে গান গাইব, তোমরা গান শুনে নিজের সাধক বানাও সাধক কেন হলো দেখারে তোমারে দেখলা কেন হলো দেখারে তোমারে দেখলা যারে আমি যারে আমি একেবারে হারাইলা এই জীবনে আরে আমি একেবারে হারাইলাম আমরা
দাঁড়াইয়া বলবো। এটা কি কয় জানেন, গানের একটু ব্যাখ্যা দে, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। পরের কলিতে কয় কোন মুখে দাঁড়ায় বলবো তোমারই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। মানে আমি একটা, হ্যাঁ একটা সম্পর্ক ছিল আমার, তারে আমি আজকে থেকে 10 বছর আগে হারাইছি, ঠিক শাপলা সরকারের মতো। এখন তারে দিকেই তো তার কথা মনে হয়েছে, আরে আমের মতো দেখতে যে অনেক আমের আমার কাকার মতো দেখা যায়, আছে না ডাকে কে কমান, আছে না অনেক মানুষ যে আপনারা আমার ভাইয়ের মতো লাগে একের চেহারাটা। হ্যাঁ তে আমি যে একজনের লোকের সম্পর্ক করছি তার মতো হেরে লাগতারে না। হ্যাঁ এই জায়গায় সাধক কিন্তু আবার হ্যাঁ না আমার মাফ করবেন বই, আবার আমনে না মানে ঠিক আপনার মতোই এই কার আহা কমাইবেন আপনি। তার মতোই লাগে এই কারণে কয় কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, ব্রাহ্মণ হইয়া চন্দ্রের আশায় হাত বাড়াইলা। আমির ভাই যারে আমি একেবারে হারাইলা, এই জীবনে যারে আমি একেবারে হারাইলা। মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকের দেখা দিয়া মন কাইরা নিলা। হায় আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকের দেখা দিয়া এখারো আমার টাকা লাগতো না, কিন্তু বিচার সমান সমান হওয়া চাই। এলাকার মেম্বার গুলা কিন্তু সাপলা সরকারের টেহা দিছে দুইবার, হ্যাঁ চেয়ারম্যান সাহেব 500 দিয়ে গেছে একবার। মানে টাকা আমারে 10 টাকা দিবেন না এলে না দেন কোনো শিল্পী, এক চক্ষে তেল বেছেন আর এক চক্ষে লবণ বেছেন, এটার কারণ কি? আপনি এই জন্যই কইছি আপনি কোন দোকানতে চাউল কিনে খান এটা আমারে কইবেন, লাগতো না আমরা যে হাত চেনে দেখি বাবা। দেখছেন আপনি তো ভাবতেন যে নয়ন ভাই আপনি এই লোকটারা দোষী করুন না যে আপনি আমার এন থেকে 100 নিন গা। মেয়েদের মন কত কঠিন দেখছেন, হ্যাঁ দেখছেন, কিন্তু আমার ভাই ঠিকই, হ্যাঁ মন নরম করিয়া পুরুষের পক্ষে থাকা আমি মনে করব আমার ভাই আপনাদের সকলের পক্ষ থেকে আমাকে 200 টাকা দিয়েছে, এটা সকলের পুরস্কার আমার কাছে। আমার নিবা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা, পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ দিয়া না, যারে আমি
জারে আমি একেবারে হারাইলাম এই জীবনে জুয়েল ভাই জারে আমি একেবারে হারাইলাম দেখে মনে হইল বাঁচিয়া থাকবো একেরে কাছে থেকে না পাই তোমায় দূর থেকেই দেখিব তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা জারে আমি দর্শক ভাই তার মতো জারে আমি একেবারে হারাইলাম এই জীবনে জারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখাবে তোমারে দেখিনা কুকচ্ছা কেন হলো দেখারে তোমারে দেখিনা জারে আমি একেবারে হারাইলাম এই আমার ইউটিউবের ভাই এই শাপলা সরকারের আমনে ঘরে তো দাওয়াত দিলাম ওই শাপলা সরকারের হ্যান্ডস পার্টির দাওয়াত দিব রোজার পরে আমার ডুল মাস্টারের বিয়া আমনে ঘরে দিকে করাইতেছি হ্যাঁ না আমনগরের দিকে করাইতেছি আমনগর এলাকার জামাই এটা আমি ইউটিউবের মাধ্যমে এটা প্রচার করে দিবেন হ্যাঁ আমাদের ডুল মাস্টার রাশিদুলের বিয়ে এটা শাপলা সরকারের হ্যান্ডস পার্টিকে এবং শাপলা সরকার সহ নিমন্ত্রণ দেওয়া হলো ইনশাল্লাহ হ্যাঁ 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 উকিল মুন্সির গান